শীতের আমেজে দিনরাতে শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট, তারই আসর বসেছে দক্ষিণ দমদম পুরো এলাকার সাতগাছি স্পোর্টস কমপ্লেক্সের মাঠে। প্রধান উদ্যোক্তা 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কমল মণ্ডল। শনিবার শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজারহাট গোপালপুরের তৃণমূল বিধায়ক ও সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী। প্রতি টিমে 9 জন করে সদস্য। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া টুর্নামেন্টে অংশ নেয় ঝাড়গ্রাম, দার্জিলিং, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর সহ বিভিন্ন জেলার টিম। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের একটি টিমও অংশ নেয় এই প্রতিযোগিতায়। আমাদের যে মেন মানে উইনার্স ট্রফিটা আছে সেটা রূপলি মানে রূপর তৈরি, আর এই খেলায় 16টা টিম নাম দিয়েছে। অনেক দূরের দূরের টিম আছে, যেরম আছে আপনার নকশালবাড়ি আছে, ঝাড়গ্রাম আছে, শিলিগুড়ি আছে, এবং 6 বার করে খেলা হচ্ছে। এবার দ্বিতীয় বর্ষে পড়ল 16টি টিমের এই ক্রিকেট টুর্নামেন্ট। শনি ও রবিবার 8টি করে টিমের খেলা হয়, সোমবার ফাইনাল। প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।